হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি এসি সার্কিটের রেজোন্যান্স রিলেটেড আরও একটি টপিক সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। অবশ্যই এটা হচ্ছে সিরিজ রেজোন্যান্সের জন্য। তো আমি বর্তমানে সিরিজ রেজোন্যান্স নিয়ে আলোচনা করতেছি, এরপরে আমি এটা শেষ হলে স্টেপ বাই স্টেপ আমি প্যারালাল রেজোন্যান্সেও সেম টার্মগুলো আনার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এসি সার্কিটের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে এসি সার্কিটের এর আগের আমার যে ক্লাসটি আছে রেজোন্যান্সের বেসিক ক্লাস, সিরিজ রেজোন্যান্সের বেসিক ছিল, সেই ক্লাসটি অবশ্যই একটু কাইন্ডলি দেখে আসুন। তো দেখুন, গত ক্লাসে আমরা বেসিক্যালি রেজোন্যান্স সার্কিটে যে জিনিসটা দেখেছিলাম, আমাদের একটা রেজিস্টর, একটা কি থাকে, ইন্ডাকটিভ কয়েল এবং একটা ক্যাপাসিটর, এই টাইপ আমাদের ইয়ে থাকে। তো এখানে বেসিক্যালি কী ঘটনাটা ঘটে, রেজিস্টিভ আর এদিক দিয়ে আমাদের ভিএস, ইএস, আচ্ছা আমি আগে দিই, এদিক দিয়ে আমাদের ইএস, এটা কত, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে আমার জেএক্সি, সরি জেএক্সএল, এবং এটা হচ্ছে আমার মাইনাস জেএক্সি, তাই না? তো এর মধ্যে আমি গত ক্লাসে অলরেডি বলেছিলাম যে এক্সএল এবং এক্সি কে যদি আমরা সমান করতে পারি তাহলে সেই কন্ডিশনকে আমরা বলি হচ্ছে রেজোন্যান্স কন্ডিশন, অর্থাৎ যেখানে আমার শুধুমাত্র রেজিস্টিভ এলিমেন্টটা থাকবে আর এগুলো রিয়াক্টিভ এলিমেন্টগুলো কাটা চলে যাবে। তাহলে এই অবস্থার জন্য আমাদের তাহলে কন্ডিশনটা কী ছিল, এক্সএল ইজ ইকুয়াল টু এক্সি। তো এটা আমাদের হয়। তো আজকে আমরা নতুন কনসেপ্ট শিখব, তো তার জন্য অবশ্যই আমাদের সার্কিট লাগবে। তো সেই কনসেপ্টটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। তো এটা আবার কি জিনিস, তো আগে আমরা একটু নোটেশনটা শিখি যে কোয়ালিটি ফ্যাক্টরকে নর্মালি আমরা প্রকাশ করি হচ্ছে কিউ দ্বারা, ঠিক আছে? তো কি কোয়ালিটি ফ্যাক্টর বলতে আসলে কি বোঝায়, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের রিয়াল পাওয়ার, আমাদের পাওয়ার যদি আমি হিসাব করি তাহলে আমাদের রিয়েল পাওয়ার এবং রিয়্যাক্টিভ পাওয়ার দুই টাইপ আমাদের পাওয়ার আছে, ঠিক আছে? তো এখানে বেসিক্যালি আমরা যে কাজটা করব, উপরে দিব হচ্ছে রিয়্যাক্টিভ পাওয়ার, রিয়্যাক্টিভ পাওয়ার এবং রিয়াল পাওয়ারের যে রেশিওটা সেটাকেই বেসিক্যালি আমরা বলি হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর কিউ। রিয়্যাক্টিভ পাওয়ার উপরে আমি একটু ফর্মুলাটা লিখতেছি, ইম্পর্টেন্ট ফর্মুলা, অবশ্যই কোয়ালিটি ফ্যাক্টর অনেক ইম্পর্টেন্ট, আমাদের ম্যাথ করতে নিলে এগুলো লাগবে, বাই রিয়াল পাওয়ার বা এভারেজ পাওয়ার। বয়েল স্টেটের বইতে এটা এভারেজ বলা আছে এবং আমি এর আগে আলোচনা করেছি এভারেজ পাওয়ার এবং রিয়াল পাওয়ার একই জিনিস, যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তো এবার আসুন, আমাদের তো যদিও রিয়্যাক্টিভ পাওয়ারটা একটা আরেকটাকে নিউট্রাল করে দেয়, বাট কোয়ালিটি ফ্যাক্টর হিসাব করার সময় আমরা যেভাবে হিসাব করি সেটা হচ্ছে যে আমরা যে কোনো একটা নিব, হয় আমরা ইন্ডাক্টর নিব নয়তো ক্যাপাসিটর নিব। তো আমাদেরকে ফর্মুলাটা দেখতে হবে। তো যেদিক থেকে আমি নেই ফাইনাল কোয়ালিটি ফ্যাক্টর ফর্মুলাটা একই আসে। তো আমি দুটো ওয়েতেই আমি করে দেখাবো, সম্ভবত বয়েল স্টেটের বইতে আমাদের একটাই দেওয়া আছে, যে কোনো একটা দেওয়া আছে, বাট আমি দুটো ওয়েই দেখাবো যাতে আপনাদের বুঝতে মানে কনসেপ্টটা পুরোপুরি আপনারা ক্লিয়ার হয়ে যান। তো দেখুন আমি যে কাজটা করবো, তাইলে প্রথমে রিয়্যাক্টিভ পাওয়ার হিসেবে আমি ফার্স্টে মনে করলাম আমাদের রিয়্যাক্টিভ পাওয়ার হিসেবে আমি নিলাম হলো ইন্ডাক্টরটা। তাহলে উপরে রিয়্যাক্টিভ পাওয়ার কত, ইন্ডাক্টরটা যদি নেই তাহলে এর অ্যাক্রসে আমার পাওয়ারটা কত হবে, আমি দেখিয়েছিলাম কত, আই মডুলাসের উপর স্কোয়ার ইনটু এক্সেল, তাই না? আর আই কিন্তু পুরো সার্কিটে একই, কেননা এটা সিরিজ সার্কিট, তাহলে এটাকে আই দ্বারা প্রকাশ করলাম। আর এটা হচ্ছে আই, আই মডুলাস মানে আই এর জাস্ট মডুলাস ভ্যালুটা, আর ইয়াটা হচ্ছে নিচের রেজিস্টরটা কত আসতেছে, নিচের রেজিস্টরটা আমার আসতেছে কত, আর যেহেতু এভারেজ পাওয়ার মানে হচ্ছে এই রেজিস্টরের ভিতর দিয়ে পাওয়ারটা, আর রিয়্যাক্টিভ পাওয়ার মানে হচ্ছে হয় আমি ইন্ডাক্টর নেবো নয়তো ক্যাপাসিটর নেবো, আমি ক্যাপাসিটর দিয়েও এটা করে দেখাবো। সো আপনাদের কনফিউজড হওয়ার কোনো কিছুই নাই, জাস্ট স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনগুলো একটু দেখুন। তাহলে যদি এভাবে নেই আমাদের আই মডুলাস স্কোয়ার, আই মডুলাস স্কোয়ার আমার কাটা চলে যাচ্ছে, তাহলে কিউ হিসেবে আমার আসতেছে দেখুন কত, জাস্ট এক্সেলের ভ্যালুটাকে, এক্সেলের ভ্যালু আমরা জানি যে ওমেগা ইনটু এল, তাই না, ডিভাইডেড বাই আর, দেন আমার কত, ওমেগা এল ডিভাইডেড বাই আর, বুঝলাম। দেন আমাদের ওমেগার কিন্তু একটা ফর্মুলা আমরা গত ক্লাসে এনেছিলাম, যদি ফর্মুলাটা ভুলে যান কোনো টেনশনের কিছু নাই, জাস্ট এখান থেকে একটু আমরা ভেঙে নিব,
যদি ভুলে যাই সেক্ষেত্রে আমরা এক্স এল ইজিক্যাল টু দেখুন কত বলতে পারি, এক্স এল ইজিক্যাল টু এক্স সি, এটা জানতে হবে আমাদের মাস্ট। তাহলে ওমেগা এল, এক্স এল এর জায়গায় ওমেগা এল লিখতে পারি আর এক্স সির জায়গায় 1/ওমেগা সি। তাহলে এখান থেকে কিন্তু আমাদের ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/এল সি আসে, সো ওমেগা ইজ ইকুয়াল টু আমার আসতেছে 1/√এল সি। ভুলে গেলেও কোনো সমস্যা নেই, জাস্ট আমাদের কনসেপ্টগুলো আমাদের খেয়াল রাখতে হবে ফর্মুলা। তো এটাতে যদিও গত ক্লাসে বক্স দিয়েছিলাম, সমস্যা নেই, আপনারা এবার ভেঙে ভেঙে করাটাই সব থেকে ভালো। তো ওমেগার জায়গায় আমরা লিখবো হচ্ছে, এখন তাহলে রিপ্লেস করে দিব এই ভ্যালুটা 1/√এল সি। তাহলে L/R যা আছে তাই, আর ওমেগার জায়গায় তাহলে আমি রিপ্লেস করবো 1/√এল সি। তো 1/√এল সি মানে আমি লিখতে পারি, দেখুন চাইলে এভাবেও কিন্তু লিখতে পারি, জাস্ট এসএসসি ম্যাথামেটিক্স অ্যাপ্লাই করলাম, √এল সি কে কিন্তু আমরা চাইলে √L/√সি, জাস্ট মনে করুন যে √4 মানে কি, আমরা বলতে পারি √2/√2, মানে দেখুন আপনার হিসাব করেই দেখুন একই রেজাল্টই আসে। সো 1/√এল সি, এখন দেখুন এল এবং √L এই দুটো কাটাকাটি চলে যায়, তাহলে উপরে থাকতেছে √L। তাহলে আমাদের ফাইনাল কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে, আমার কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলাটা আমার দেওয়া আছে 1/√L/C। তো এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, অবশ্যই মনে না থাকলেও আপনাদের অন্তত এই ফর্মুলা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কমন ফর্মুলা, তাইলে এটা আমার একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, ঠিক আছে? বুঝতে পারলাম। তো আমি কথা দিয়েছিলাম যে আমি আমি এরকম র্যান্ডমভাবে আমি ইন্ডাক্টর নিলাম, কেন ক্যাপাসিটর নিলাম না? তো আমি এখন এটাকে আমি ক্যাপাসিটর হিসেবে নিয়ে আমি দেখাচ্ছি, দেখুন। তো ক্যাপাসিটর হিসেবে যদি আমি নেই, তাহলে আমার কিউ ইজ ইকুয়াল টু আমার আসতেছে উপরে রিয়াক্টিভ পাওয়ার, তাহলে ক্যাপাসিটরটা এক মানে অ্যাকসেপ্ট করব, তাহলে আই মডুলাসের উপর স্কোয়ার ইন্টু কত, এক্সি, তাই না? ক্যাপাসিটি পাওয়ারটা নিলে, আর নিচে তো এটা রিয়েল পাওয়ার বা এভারেজ পাওয়ার যেটাই বলুন আপনারা, আই স্কোয়ার আর। তাহলে আমার আই মডুলাস স্কোয়ার এবং আই মডুলাস স্কোয়ার কাটা চলে যাচ্ছে। দেন আমাদের এক্স সি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কত, 1/ওমেগা সি, তাই না? তাহলে 1/R আর এক্স সি মানে আমরা বলতে পারি এক্স সির জায়গায় 1/ওমেগা সি দ্বারা রিপ্লেস করতেছি। দেন আমি ওমেগা হিসেবে এই ভ্যালুটা ইউজ করব অবভিয়াসলি। তাহলে আমার দেখুন ইয়া দাঁড়াচ্ছে 1/RC ইন্টু ওমেগা মানে আমার হচ্ছে 1/√এল সি, মানে 1/√ জাস্ট ভাগ করে এইভাবে লিখবো 1/√এল/√সি। তাহলে দেখুন তো আবার এই রুট সি এবং সি কাটাকাটি গিয়ে এইখানে রুট সি, সরি রুট সি, তাইলে এটা বেসিক্যালি আমার দাঁড়াচ্ছে √L/√এল টাকে উপরে তুলে দিলে 1/√এল/সি, সি ইজ দেয়ার এনি ডিফারেন্স? এটা আর এটা কি কোনো ডিফারেন্স কি আছে? কোনো ডিফারেন্সই কিন্তু নাই, অর্থাৎ আপনি যে কোনো দিকে যাইতে পারেন, আপনি ইদার আমার ইন্ডাক্টর দিয়েও আপনি যাইতে পারেন, ক্যাপাসিটর দিয়েও আপনি যাইতে পারেন রিয়াক্টিভ পাওয়ার হিসাব করার জন্য, ঠিক আছে? বাট নিচে রিয়াল পাওয়ার এবং ফাইনাল ফর্মুলা হিসেবে আমার কিন্তু যেদিকেই যাই আমার ফর্মুলা কিন্তু একই আসছে, কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলাটা আমার একই আসতেছে। তো এই হচ্ছে মোটামুটি রেজোন্যান্স কন্ডিশনে, অবশ্যই এটা রেজোন্যান্স কন্ডিশনে আমার হচ্ছে কিসের ফর্মুলা, আমার হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলা। তো অবশ্যই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কোয়ালিটি ফ্যাক্টর অনেক গুরুত্বপূর্ণ, এরপরে আমার প্যারালাল রেজোন্যান্সও যখন আমি করব তখন আমার এই কোয়ালিটি ফ্যাক্টর সেম টার্মটা আসবে, আবার ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করার সময়ও আমার কিন্তু এগুলো লাগবে। গত ক্লাসে যে ফর্মুলাগুলো আমরা দেখেছিলাম প্লাস আজকে যা দেখলাম, এগুলো সবগুলো মিক্সিং হিসেবে আমার কিন্তু ম্যাথামেটিক্যাল প্রবলেম আমাদের সলভ করতে হবে। সো অবশ্যই টপিকটা ইগনোর করা যাবে না কোনোভাবেই, এবং ইজি, আপনি এতটা কমপ্লেক্স কোনো কিছুই না কিন্তু, জাস্ট স্টেপ বাই স্টেপ ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করলে আসলে কঠিন কিছুই না।
তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।